আপনি ভালো আছেন কোথায় বাসা কোথায় আপনার ও মরে আপনি কিভাবে চলেন আপনি এ গেলে আলো মাঝে লাগে কাম করে খাই তা করি ভাই ঠিক আছে আর রফি এনার নাম ঠিকানাটাও লিখে আমাকে দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شكر الحمد لله آج পবিত্র শুক্রবার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু আশা করি আপনারা ভালো আছেন আজকে নিয়ত করছি মেহমানদের গরু গোশ খাওয়াবো এই জন্য আমরা গরু গোশ ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের গোশত ক্রয় করা শেষ এখন আমরা রওনা দিব গন্ডগ্রামের উদ্দেশ্যে বনানী পর্যটন থেকে পার হয়ে বাইপাস রোড হয়ে সোজা পশ্চিম দিকে চলে যাব ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন গন্ডগ্রামে এই গ্রামের দৃশ্য খুব ঠান্ডা কুয়াশা আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আজকে আসছি এমন এক গ্রামে সেটা হলো বগুড়া থেকে বেশ কিছু পর 5-6 কিলো না 5-6 কিলো ফাঁকে গন্ডগ্রাম মেহমানদের আমরা দাওয়াত করছি আজকে এই মেহমানদেরকে আমরা খানা খাওয়াবো এখানে ইনশাআল্লাহ নামাজের পর আর এখানকার অধিকাংশ মেহমানরা তারা এই যে ছোটখাটো কাজ করে থাকে রিক্সা ভ্যান তারপরে কৃষি এমনি লেবারি করে তো কৃষি কাজ করে আর ইয়া আচ্ছা রফি এখানে সাধারণত কি ধরনের মেহমান ইয়া এখানে তাও তো 200 দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের ভাত মোটামুটি মোটামুটি হয়ে গেছে এক ছড়া ভাত তো আর এক দেশ কি ভাত হবে তাহলে এটা রবি সাথে আর একটা 70 লোক নিয়ে এসে এটা একটু নামাই দাও দিলে আর একটা তুলে দেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গোশত ধোয়া হয়ে গেছে এখন আমরা গোশত রান্না উঠাই দিব দিচ্ছি রফিক তুমি পেঁয়াজটা দাও আচ্ছা পেঁয়াজ দিলাম মরিচ মরিচ দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিলাম
লবণ দিলাম হলুদ মরিচ দিলাম হলুদ আমাদের গোস্ত ভুনা হয়ে গেছে এখন আমরা সুবহানাল্লাহ হাতটা একটু জোরে করে দিও জোরে করে ঠিক আছে রফিক হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তরকারি খুব সুন্দর সেন্ড হয়েছে কালার হয়েছে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের রান্নার পর্ব শেষ হয়ে গেছে এখন আমাদের মেহমানও দেখতেছেন বসে গেছে খানা দিয়ে দিব তো আমাদের আমার সাথে সার্বিক সহযোগিতায় আজকে তত্ত্বাবধানে আছে ইমদাদুল হক মোহাম্মদ ইমদাদুল হক ভাই আর রফিকুল ইসলাম তো ইমদাদুল ভাই করবেন কি আর রফিক দুইজনে ভাত দিয়ে দিবেন একজন ডানমুড়ে থেকে ভাত দেওয়া শুরু করবেন আর একজন ওই মাথার থেকে আবার দেওয়া শুরু করবেন আর আমি ভাত দেওয়া হয়ে গেলে আর আমি তরকারি দেওয়া শুরু করব আমি আমি আর এক ভাই নিয়ে তরকারি শুরু করব ইনশাআল্লাহ ভাতগুলো এখন গাবলাত বেড়ে নেন কি আছে থাক এটা শশা না সবাই একটু মেহরবানি করে পাঠাবেন হবে সবাই একটু হাত তুলে মনোযোগ করবেন আমাদের আমার মামিকা মারা গেছে আমার পিতা মাতা মারা গেছে বান্ধ তো রঞ্জিত বান্ধ বান্ধ বন্ধু বান্ধব অপমান হবেন ডাল
লাগবে বলে নেবেন ঠিক আছে না ইনশাআল্লাহ সব কিছু মজুদ আছে তরকারি ডাল যা যা লাগে নেবেন ইনশাআল্লাহ আর ইয়া খানার শেষে দই আছে বুঝছেন দই আছে কেউ উঠবেন না সবাই বসে থাকেন আমরা দই দেবো এখন ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আপনারা দেখতে থাকুন আমরা এখন দইটা দিচ্ছি দই দেই দেখি বাবু দেখি বাবা ডায়াবেটিস নাই তো কারো বাবু দুইজনের আমাকে আচ্ছা দিলাম দুইজনের আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে মেহমানদারি শেষ করছি এখন আমরা কিছু কম্বল কিছু মেহমান অসহায় বয়স্ক মহিলা আছে পুরুষ আছে তাদের মাঝে কম্বল বিতরণ করব আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই আপনার কৈগাড়ি থেকে এই কম্বলগুলো পাঠিয়েছেন আমরা তাদের কাছে বিতরণ করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ভালো আছেন একটা কম্বল নেন হাদিয়া স্বরূপ জি দাও নেন এত বয়স্ক মানুষ আল্লাহ নেন আপনার বাসা কোথায় আচ্ছা দাও দাও আসসালামু আলাইকুম ভালো আছেন ইনশাল্লাহ আপনার বাসা কোথায় আচ্ছা আচ্ছা ইয়া খানা খানা খাইছেন তো ইনশাল্লাহ আচ্ছা আপনার বাসা কোথায় আপনার কেউ ছেলে মেয়ে কেউ আছে আপনি কিভাবে চলেন দুঃখ ধান্দা করে আপনার বাসা কোথায় বললেন এটা কি গণ্ডগ্রাম গণ্ডগ্রামে আপনার বাড়ি আচ্ছা ঠিক আছে রফিক এনার নাম ঠিকানাটা লিখে দিও আমাকে ঠিক আছে ওনার বলে কেউ নাই আচ্ছা আপনার এমনি মাসের খাবার টাবার কিভাবে আপনি খান যখন যেটি কাজ কাম করি সেটি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দেখা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আপনি আপনার বাসা কোথায় আচ্ছা এই মসজিদের পিছন মোড়ে ঠিক আছে আমার বেটা বেটির জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আর সবার জন্য ভিউয়ার্স ভাইয়ের জন্য দোয়া করেন ঠিক আছে নামাজ পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য ঠিক আছে